হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ পাইলে তোমাদের অনেক 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 স্বাগত। তোমরা আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর গুড ইভিনিং, এখন বাজে 7টা আর আজ আমি 7টার থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা। আসলে ঘুরতে গেলে না, মানে ঘুরতে যাওয়াটা তো সবারই ভালো লাগে, কিন্তু এত গাড়ি জার্নি আর এতটাই মানে শরীরে প্রেশার পড়ে যে খুব শরীরটা টায়ার্ড আর খুব খারাপ হয়ে পড়ে। তো আমাদের সবারই শরীরটা খুব খারাপ, আর সেরকমভাবে কারোরই ঘুম হয়নি, তো বুঝতেই পারছ। আর বাড়িতে আসার পর যে বাড়ি ঘরের অবস্থা হয়ে থাকে, বাবার দোকান থাকে, তো বাবা তো সেরকমভাবে কিছু করতে পারে না, আর একটা ছেলে মানুষ পারেও না, সেটা তোমরা ভালো মতনই জানো। তো বাড়িঘরের তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, তো সেগুলো বুনো পরিষ্কার করলো, মানে সব ঘর মোছা ঝাড় দেওয়া সবও করলো। করার পর এত জামা কাপড় সেগুলো মারও ধুলো নেড়ে দিয়েছে, তো কালকে সব শুকিয়ে নিয়ে আজকে শুকনো সে ভাঁজ করে করে রাখা, মানে প্রচুর কাজ থাকে। তো আর আমাদের ঘুরতে যাওয়াটা না, মানে হুট করে হয়ে গেছিল ঘুরতে যাওয়াটা, তো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, ভালোই ঘুরেছি, আনন্দ হয়েছে। তো কি আর বলবো, কিছু বলাও নেই, বলারও নেই। আর হ্যাঁ, আমার কথার মাঝখানে এত শব্দটা খুব মানে সব কথার আগেই তো থাকে, তো প্লিজ ডোন্ট মাইন্ড, তোমরা কিছু মনে করো না, মানে যার যেটুকু অভ্যাস থাকে আর কি। আর আমি তোমাদের বলেছিলাম যে অনেক গল্প করব তোমাদের সঙ্গে, তো সেরকম হয়ে উঠছে না, সময় হয়ে উঠছে না। আর ওই থাকে না এরকম, আমি বাড়িতেও যেতে পারছি না, ওদের জন্য যেগুলো এনেছি তো দিতে যেতে হবে। আর তোমরা তো দেখলে আমরা দার্জিলিংয়ে কীভাবে কাটালাম দিনগুলো, তো হলেও মোটামুটি সব হয়েছে, ভালো মতনই কেটেছে আমাদের। আর তোমরা আশা করি যারা যারা গেছে দার্জিলিংয়ে, তো তারা তারা জানে ওখানে, আর ওখানে লোকগুলোর ব্যবহার মানে খুবই সুন্দর, মানে আমার তো ভালো লেগেছে ব্যবহারগুলো সবার লোকজনের। তো আর আমাদের হোটেলে না, যেদিন আমরা গেছি তো ওদিন আমাদের একটা না ব্ল্যাঙ্কেট দিয়েছিল পাতলা, তো বুনুদের দুটো ছিল মোটা মোটা, তো ওদের ভারী ছিল, তো ওদের ঠান্ডা লাগেনি। আর আমার সারাটা রাত ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি, এত ঠান্ডা, আর আমার ঠান্ডাটা একটু বেশি, সারা রাত্রি ঘুমোতে পারিনি। পরের দিন আমার ওকে ম্যানেজারটাকে, হোটেলের ম্যানেজারটাকে বলে আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে মানে নিয়ে আসা হয়েছিল, তো পরের দিন ভালো ঘুমিয়েছি। আর তোমরা যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাকে আর আমার এই চ্যানেলটিকে। আর আমার কিছুই বলার নেই, আজকে ভীষণ শরীরটা খারাপ, তোমরা দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা পুরো বসে গেছে। আর সারাটা দিন আমি মানে আজকে দুপুরবেলা আমি ঘুমোয়ও নি একটুকু, তো আজকে দিনটা যে কিভাবে গেল আমি বুঝতেই পারলাম না। তো আজ বাবা অনেকটা দেরি করে বাজার এনেছে, তো সেটা আমি আমার রান্না করতে করতে প্রায় দুটো বেজে গেছে, আমি 1টার দিকে, হ্যাঁ 12:30 1টার দিকে তুমি রান্না বসিয়েছি, তো সব রান্না করতে আমার প্রায় দুটো বেজে গেছে। তোমাদের দেখাচ্ছি পরে আমি কি কি রান্না করলাম, পরে ভিডিওটা অ্যাড করে দেবো, তো তোমাদের দেখাবো আমি আজকে কি রান্না করেছি। তো রেসিপিটা আমি আজ সেরকমভাবে তোমাদের রেসিপিটা শেয়ার করতে পারিনি, তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য একদিন। তো আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে আমাকে এত ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় কথা যে মানে ঘুরতে যাওয়াটা ঠিক আছে, খুব শরীরে চাপ পড়ে, খুব প্রেশার পড়ে শরীরে, তো আর কি করা যাবে, ঘুরতে যখন ভালোবাসি তো ঘুরতে তো হবে। আর আমার বাবা তো বারবার ফোন করে বলছে ঠান্ডা লাগাস না, ঠান্ডা লাগাস না, আমার একটু ঠান্ডার দোষ আছে, মানে আমার ঠান্ডাটা ভীষণ ঠান্ডা, আমার ঠান্ডা খুব, তো বাবা ফোন করে বারবার। তো ওখানে আমার জন্মদিন ছিল, মানে আমার 1 মার্চ আমার জন্ম মানে বার্থডে, তো আমি তো ভীষণ মানে বাড়িতে থাকলে ওরা প্রত্যেক বছর আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দেয়, তো আমি জানতাম মানে যে
ওখানে যাচ্ছি তো হবে না। তো আমি ভেবেছিলাম যদিও বা হয় তো একটা কেক আনবে কাটবো, কিন্তু না, মানে গিফটটা হয়তো সবার কাছে বড় গিফট নাও হতে পারে, কিন্তু ওটা আমার কাছে ভীষণ বড় গিফট। মানে ও আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়েছে, মানে আমি জাস্ট ওখানে কেঁদে ফেলেছিলাম, অনেক কষ্টে আমার কান্নাটা আটকেছে, অনেক লোকজন ছিল ওখানে, তো জাস্ট আমি কোনো রিয়াকশন দিতে পারছিলাম না। আর এত আনন্দ পেয়েছি আমি, জাস্ট কেকের ভিতরেও একটা প্লাস্টিক, বড় প্লাস্টিকে একটা ঘড়ি, তোমাদের দেখাবো আমি পরে, শেয়ার করবো ঘড়িটা, এখনই না, আমি তুলে রেখেছি ঘড়িটা, আর একদিন আমি সময় করে বের করে আমি ঘড়িটা বড় হয় ঠিক করে আর ঠিক মানে কেটে আনতে হবে সাইজ মতো, তো তোমাদের শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো কেকের ভিতরে ওটা রেখে তারপরে আমাকে সারপ্রাইজ দেয়, ওরা যাওয়ার দিনই নাকি ওরা কিনে রেখেছিল, তো আমি তাও জানি না, তো পুরো মানে পুরো কি বলবো, কিছুই বলার নেই। তো ততক্ষণ তোমরা দেখে নাও আজকের আমার রান্নার রেসিপি আর আমি আজ কি কি রান্না করলাম। এখানে আমি চিকেন নিয়েছি, এটা হচ্ছে যে দেশি মুরগি, তো এটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি গোটা কয়েক, আর আমি টমেটো নিয়েছি একটা ছোট। তো এখানে আমি মশলা করে রেখেছি, তো এখানে জিরে আর অল্প জিরে, পেঁয়াজ, রসুন আর আদা আছে, আর একটা টমেটো আছে, একটা না দু টুকরো, মানে ওটার ওই এক ছোটো একটারই এখানে দু টুকরো। তো আমি এটা ঢেলে মেখে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো, তো আধা ঘন্টাও রাখবো না, সময় নেই আজকে, 10 মিনিট রাখবো। তো আমি এটা বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছিলো আমার, তো এখানে আমি জিরে পড়ুন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বসিয়েছি। এখানে আমি মাছ চচ্চড়িটা করবো, তো সব মিশিয়ে এই সবজি দিয়ে করবো, আর এই মাছটা ভাজবো না আমি, না ভেজে করব। তো আর আমার মাছ ভাজা হয়ে গেছে, পালং শাক বেগুন দিয়ে করা হয়ে গেছে, আর কালকে ডাল আছে। তো আজকের মেনু এই, মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি আমার আইডিয়া মতো, তো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, তোমাদের সঙ্গে অন্য একদিন আমি তোমাদের এই চিকেন রেসিপি দেখিয়ে দেবো। তো আমার চিকেন রেডি, দেখো কী সুন্দর হয়েছে কালারটা। তো আর এখানে আমি গুঁড়ো মাছের চচ্চড়ি করেছি, আর করেছি মাছ ভাজা করেছি, আর কালকের এটা বতুয়া শাক আছে অল্প, আর আছে পালং শাক বেগুন দিয়ে। তো আজকে রেসিপি এই। তো আজ এতটুকুই বকবক থাক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করা ঠিক নয়, তো আরও কথা আছে তোমাদের সঙ্গে, তো অন্য একটা ব্লগে গল্প করব। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তাতে এখানে জন্য বাই বাই, টাটা, গুড নাইট।